বাংলাদেশে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে দেশব্যাপী চলাচলের উপর যে কড়াকড়ি আরোপ করা হয়েছে তাতে চরম ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষগুলো। রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন মোহাম্মদ মামুন। সকাল থেকে ফাঁকা রাস্তায় ঘুরে বেড়াইলেও যাত্রী দেখা নেই, আয় না হলে কিভাবে চলবে সংসার? আমরা রিক্সা চালা ভাত খেতে পারতাছি না, জায়গা জায়গায় মনে হয় পুলিশে আমাদের রিক্সার মনে হয় আপনার উডায়া উঠায় রাখছে। এখন আমরা মনে করেন ভালো করে রিক্সা তো চালামো দূরের কথা, রাস্তায় খেপ পাই না, পায়ে রিক্সা কেউ উঠতে পারে না, অটোর জন্য মনে হয় খেপ মারতে পারি না। এরকম কোনো দিন না, আধা বেলা রিক্সা চালাইলে 500-600 টাকা আমার ইনকাম হয়। এখন আমি এই যে আজকে রিক্সা নিয়ে বাইরেছি, আমি 150 টাকা মারছি, 150 টাকার থেকে 50 টাকা মারা যাওয়া ভাড়া, 100 টাকা পকেটে আছে। আমি বাল বাচ্চারা খাওয়াবো কি? আমি তো আমার বাল বাচ্চার মুখে আমি ইফতারি দিতে পারবো না, 100 টাকা তো কি পাওয়া যায়? 100 টাকার তো আপনার ইফতারি লাগে। মামুনের মতোই কেরানীগঞ্জ এলাকায় রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন তাদের সবার চোখে মুখে অন্ধকার। করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি তাদের কাছে অনেকটাই তুচ্ছ ব্যাপার। দিন এনে দিন খাওয়া এই মানুষগুলোর পেটে ভাত নেই। সকাল 8টা বাজে গাড়ি নিয়ে বেরিয়েছি, ভাড়া মারতে পারি না একটি গো, তাই মনে করেন এরা গাড়ি নিয়ে বাড়ির ভিতরে আন্দা দিচ্ছে। কান্দাকাটি করছি তারপরে গাড়ি ছাড়ে না, টাকা চায় 3,000, এই জায়গায় 1500 টাকা দিয়ে গাড়ি যে এখন চাললো। বার্তা বাজারের ক্যামেরা দেখে এভাবেই এগিয়ে আসে মানুষ, তাদের ধারণা মিলবে হয়তো কোনো সহায়তা, বাঁচবে জীবন। রোদের মধ্যে কষ্ট করে কাম করে আসলাম না, কাজ করতেছেন কেন? আপনার স্বামী কাজ করতে পারছে না বিদায়? হ্যাঁ জি। এখন আপনি যে কাজ করছেন, আপনাদের ঘরে কি কি বাজার আছে? খালি আলু আর ডাল। আপনার ঘরে কিছু নাই? না, এই যে কিস্তি উড়াইছি চলবার পাই না, এদিকে হাত কিস্তি দেওয়ার পাই না, এই যে খাওনের কষ্ট, মনে করেন এই যে ঘর ভাড়া 2 মাসে রাত কিসে দেওয়ার পাই না। এখন আপনি আসলেন কোথেকে? কোলাবাগ থেকে। ওখানে কি কাজ করে আসলেন? মাটির কাজ। বাসা বাড়িতে এতদিন যারা কাজ করতেন তাদেরও এখন কাজ নেই, তাদেরও প্রয়োজন সহায়তা। আগে কাজ করতাম, এই যে অ্যাক্সিডেন্টে পাদা ভাঙা গেছে, ওখানে কাজ কাম করতে পারি না, যা 2-4 আনা চাইয়া খাইতাম, তা বন্ধ হয়ে গেছে। আপনি কি কাজ করতেন আগে? ওই গাড়ি নিয়ে কাজ করতাম, ঝাড়ু দিতাম, থালা বাটি ধুইতাম, তার পানি দিতাম, ওখানে অ্যাক্সিডেন্টে পাদা ভাঙা যা, ওখানে পার মধ্যে রড ভরা, ওখানে কোনো কাজ করতে পারি না, ওখানে না খাইয়া মরি, এই যে সারাদিন টিনের ঘরের এই মানুষগুলোর এমন সংকটে সহায়তা মিললেই মুখে উঠবে খাবার। রাস্তায় মানুষজনের চলাফেরা কম থাকায় সংকটে ক্ষুদ্র ব্যবসায়ীরাও, বন্ধ হয়ে গেছে আয়ের উৎস। করোনা সংক্রমণ ঝুঁকিতে পাল্টে গেছে দেশের সাধারণ মানুষের জীবনযাত্রা, তাই সকলের মনে প্রশ্ন সবকিছু স্বাভাবিক হবে কবে, কবেই বা মুক্তি পাওয়া যাবে এই মহামারী থেকে। রানা আহমেদ, বার্তা বাজার।